দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার শীতের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, শীতে মানুষের দুর্ভোগের খবর জানাবে দিনাজপুরের মানুষ। হ্যাঁ উর্মি, যেমনটি বলছিলেন যে আসলে তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে গতকালকে চেয়ে। গতকাল ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এতে কিন্তু শীতের তীব্রতা একটুকু কমে নেই এবং শীতের যে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, প্রচন্ড শীত সব মিলিয়ে পুরো জেলা কিন্তু বিপর্যস্ত। একটি বিষয় জানিয়ে রাখি যে বিগত কয়েক বছরে এত শীতের এত তীব্র শীত এবং তাপমাত্রা এত নিচে নামেনি এবং একটানা প্রায় 15-16 দিন এই পরিবেশ, শীতের যে বৈরী আবহাওয়া, এটা কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু ছিল না। ফলে মানুষের দুর্ভোগ কিন্তু জানা যাবে স্থায়ী রূপ নিয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে চরম হুমকির মুখে পড়েছে রবি ফসল এবং বোরো বীজতলা। যদিও কৃষি বিভাগ বলছে যে কৃষকরা সচেতন, তারা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু গত কয়েকদিন ধরে দুপুরের পরে একটু করে সূর্যের আলো দেখা দিচ্ছে এবং এক্ষেত্রে ফসলের তেমন কোনো ক্ষতির আশঙ্কা তারা কম করছে। এদিকে স্থায়ী ভাবে এই শীতের তীব্রতার কারণে কিন্তু রোগ বালাই, বিশেষ করে মানুষের ঠান্ডা জনিত রোগ আক্রান্ত ব্যাপক হচ্ছে এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে 5 বছর বয়সের নিচে যারা শিশু তাদের কিন্তু আপনার ঠান্ডা জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে মোর্শেদ, ধন্যবাদ।